শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের নতুনগঞ্জে বর্ধমান মহারাজের প্রতিষ্ঠিত রাধাবল্লভ মন্দিরে মহাসমারোহে অনুষ্ঠিত হলো অন্নপূর্ণা পুজো। রাজ আমলে প্রতিষ্ঠিত এই পুজো এবছর 199 বছরে পদার্পণ করল। এদিন পুজোকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে বিপুল উত্তেজনার লক্ষ্য করা যায়। এদিন এই উপলক্ষে প্রায় 2000 মানুষকে বসিয়ে ভোগ বিতরণ করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বীকৃতি হাজরা, বিশিষ্ট সমাজসেবী স্বপন হাজরা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুজোটা কত বছর? পুজোটা হচ্ছে আপনার 199 বছরের পুজো। 199 বছরের পুজো রাজ আমলে প্রতিষ্ঠিত চেষ্টা করেছিলেন, আর এখন ভক্তরা, স্থানীয় ভক্তরা এই অন্নপূর্ণাকে উনি বড় করে করেন। এবছর আমাদের 2000 লোকের আসবে না, কম। গত 2 বছর করা যায়নি করোনার জন্য, তাহলে এটা 4,500-5,000 পর্যন্ত হয়। পুরো মাতা স্বীকৃতি হাজরা জানান, প্রতি বছরই এই স্থানে মহাসমারোহে অন্নপূর্ণা পুজো অনুষ্ঠিত হয়ে আসছে, এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। আজকে বর্তমানে রাজনগঞ্জে রাধাবল্লভজিউ মন্দিরেতে অন্নপূর্ণা পুজো এবং অন্নকূট অনুষ্ঠান হচ্ছে। এখানে ওনারা প্রায় 2000 মানুষের জন্য অন্নকূট আয়োজন করেছেন। আপনারা সবাই জানেন এই রাধাবল্লভ মন্দির বর্তমান রাজার তৈরি, এবং এখনও বিভিন্ন অনুষ্ঠানে বর্তমান রাজ পরিবারে যারা আছেন তারা এখানে আসেন, এবং এলাকার বিভিন্ন মানুষের প্রতিষ্ঠায় আজ এই রাধাবল্লভজির মন্দির একটি সুন্দর জায়গায় গিয়ে পৌঁছেছে। এখানে বর্তমান সবাই দর্শনীয় স্থানের মধ্যে এসব বলছে যে বর্তমান রাধাবল্লভ মন্দির, সেই মন্দিরেতে আজকে প্রায় 2000 মানুষের অন্নকূটের আয়োজন করা হয়েছে। ওনারা আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। বর্ধমান থেকে পম মহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।